মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার স্পর্ধা তো কম নয়, তোমাকে এক্ষুনি এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিলাম। কি হচ্ছে এটা? কি একটু চুপ কর। বুঝি মেয়েটাকে আগে তো কখনো দেখিনি, উড়ে এসে চুড়ে বসেছে তাই দেখিসনি? না না, উড়ে এসে জুড়ে বসেনি, গুন্ডাদের তারা খেয়ে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। মুকুট, মুকুট তুমি যাও তো একবার রান্নাঘরে গিয়ে দেখো তো রান্নার কত দূর। যাও। দাঁড়াও। যখন ওকে বিদ্রুপ করছো, ও নাচ দেখে হেসেছো, তখন তোমাকে এখানে এখন নাচতে হবে। ও নাচবে? ও নাচের কিছু বোঝে নাকি? আয়ান, কি হচ্ছে? কি এভাবে মেয়েটাকে অপদস্থ করছিস কেন? করিস না পর্দা, থাক না, বলে ফেলেছে। ও বলে ফেলেছে মানে? ও মা ঠেকা নিয়ে কথা বলছে, আমি ঠেকা দিতে পারি না। হ্যাঁ থাকবে কেন, ও আমার বরকে বিদ্রুপ করেছে। বাবা, এটা তো দেখছি যুদ্ধক্ষেত্র। হ্যাঁ, একটা মেয়ের উপর সবাই ঝাঁপিয়ে পড়েছে। বেশ করেছে। এই শোন, তুই না বেশি ভালো মানুষ সাজিস না, বেশি উদার হওয়ারও চেষ্টা করিস না। তোর বাড়িতে গিয়ে যদি উঠতো তাহলে তুই বুঝতে পারতিস দোল কোথা থেকে একটা উটকো আপদ নিয়ে এসে আমাদের বাড়িতে রেখে দিয়ে গেছে। এমন শেয়ানা মেয়ে নিজের বাড়িতে পর্যন্ত তোলেনি, খুব শেয়ানা। তোমরা চুপ করো প্লিজ। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। নিচে দেখাও দেখি, নিচে দেখাও দেখি। ও নাচবে? ও নাচবে কোত্থেকে? ওই নৃত্য নাট্যের নাম শুনেছে? এই মেয়ে, তুমি শ্যামার নাম শুনেছ? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছ? কেন, রবীন্দ্রনাথ ঠাকুর কি শুধু বড়লোকেদের জন্য? মুখ সামলে কথা বলো, তুমি আমাদেরকে কটাক্ষ করছো, বিদ্রুপ করছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।